আমাদের লকডাউনে তো রিক্সা তো চালানো যাচ্ছে না, তো আমরা দেশে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছি। এখন তো ট্রাকও পাচ্ছি না, বাসও পাচ্ছি না। এখন খুব কষ্ট করে এখন আমাকে হৃদয় বাড়ি যেতে হচ্ছে। আমাদের বাড়ির বাবা মা আছে, ছেলে মেয়ে আছে, এদের জন্য আমার তো বাড়ির যেতে হচ্ছে। ঢাকা আসছেন কবে? ঢাকা আছি আজ 15 দিন হয়ে গেল। 15 দিন? জি। কত টাকা ইনকাম করছেন? 15 দিনে করছি প্রায় 7-8 হাজার টাকা করছি। 7-8 হাজার টাকা? জি। আশা ছিল কত, কতদিন থাকবেন ঢাকায়? ঢাকা থাকার নিয়ে ছিল 1 মাস। 1 মাস? তো এখন লকডাউনের জন্য কাজ কামাই হচ্ছে না, এই জন্য দেশে চলে যাচ্ছে এখন। এখন গ্রামে যে যাবেন, হ্যাঁ, গাড়ি তো বন্ধ, কিভাবে যাবেন? এই তো ট্রাকে যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছি। বাড়ি কোথায়? বাড়ি বগুড়া। যাইতে কতক্ষণ লাগবে? যাইতে লাগবে 7 ঘন্টা, 7-8 ঘন্টা। ট্রাকে যাবেন, বৃষ্টি টিষ্টি হইলে কি হবে? এখন বৃষ্টি হলে কষ্ট করে যাইতে হবে। ভিজে যাবেন? হ্যাঁ, ভিজেই যাবো। তারপরে যাইতে হবে বাসায়? হ্যাঁ, তো যাইতে হবে বাসায়। ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, যাইতে হবে। যাইতে হবে? যাইতে হবে। আপনি যে লকডাউন যে বাড়াইছে, সেই বিষয়টা আপনি কি বলতে? লকডাউন বিষয়টা বাড়াইছে, এটা তো এখন সরকার বাড়াইছে, এখন কথা লাগে জনজনের ভালো জন্য বাড়াইছে। তাও যদি দেশ শান্তির আছে, শৃঙ্খলার মধ্যে আসে, তাও সুবিধা হইব। তাহলে সুবিধা? হ্যাঁ, সুবিধা হইব। আমাদের কষ্ট হোক, তাও দেশ শান্তি হোক। আপনাদের কষ্ট হলো দেশ যেন ভালো, দেশ যেন ভালোভাবে চলে। আচ্ছা, ঠিক আছে।